नमस्कार बंधुरा, अनुपमा किचन एंड ब्लॉग्स से सबाई के स्वागत। आज के शेयर करछी बांगालीर अति प्रिय एचोड़ेर कालिया रेसिपिटी। একঘেয়ে যদি মাছ মাংস খেতে যদি ভালো না লাগে, তখন আমরা এঁচোড় দিয়ে অনেক রকমের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি। আর এঁচোড় কালিয়া নতুন কোনো রান্না নয়, অনেকের বাড়িতে প্রায়শই হয়ে থাকে। আমি যেভাবে বানালাম সেভাবে কে কে বানালেন কমেন্ট বক্সে জানাবেন। দেখে নেওয়া যাক আজকের আমাদের এই ভিডিওটি। আমি এখানে 1 কেজি এঁচোড় নিয়েছি। এবারে এঁচোড়টিকে কেটে নিচ্ছি। আমি যেহেতু এঁচোড় কাটতে পারি না, তাই আমার মা এঁচোড়টা কেটে দিচ্ছে। তো এঁচোড়ের বুকটাকে ফেলে দিচ্ছে। মা সুন্দর করে এঁচোড়টাকে কেটে দিচ্ছে। তো আমার এঁচোড় কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছিল। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো। আমি এঁচোড়টাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আপনারা এই এঁচোড়ের রেসিপিটি দুরকম ভাবে করতে পারেন। কেউ কেউ এঁচোড়টাকে ভেজেও নেয়, আবার কেউ কেউ সেদ্ধ করে নেয়। তো আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে আমি এঁচোড়টাকে সেদ্ধ হতে দেব। আপনারা এই এঁচোড়টাকে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। তো আমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করেছি। এঁচোড় রান্না করতে গেলে একটু সর্ষের তেল বেশি লাগে। তো আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে এঁচোড়ের সাথে আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ মতো নুন, যাতে তাড়াতাড়ি আমার আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল হওয়া অব্দি একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। আপনারা এটা পেঁয়াজ ভাজার আগেও দিয়ে দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতন আদা বাটা। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ মতন রসুন বাটা। আপনারা এখানে রসুনটাকে পেস্ট করে দিতে পারেন। আমি এখানে রসুনটাকে থেঁতো করে দিয়েছি।
এবারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করেছিলাম সেটা। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আসার জন্য। এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতন নুন, যেহেতু সেদ্ধ করার টাইমে আমি এক চামচ পরিমাণ মতো নুন দিয়েছি, তাই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো আর সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো। অন্যদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, এবারে আমি সেই গরম জলটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়ে দিলাম, আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।